ডেইলি কর্মজীবন ব্যস্ততার মাঝে আপনাদেরকে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেগুলো নিজে ফেস করি সেগুলোই তো দেওয়ার চেষ্টা করি। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, এতদিন যাবত আমি যেই অ্যাকশন ক্যামেরা দ্বারা আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিতাম, সেই অ্যাকশন ক্যামেরাটি হঠাৎ করে হ্যাং করা শুরু করায় আজকে আমি এই ফেস ক্যাম ভিডিওতে আসা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমার ফেস ক্যাম এবং অ্যাকশন ক্যামেরার কিছু অংশ নিয়ে একটি সংমিশ্রণ ভিডিও হতে যাচ্ছে, যা কিনা আপনাদের ভালো লাগবে কিনা আমি নিজেও জানি না। তো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো বন্ধুরা, আপনারা যারা লিভো বাইকটি কিনবেন বলে ভাবছেন, তারা আসলে লিভো বাইকটি কিনবেন কিনা তা এই ভিডিও থেকে অনেকটাই বুঝতে পেরে যাবেন, এবং যারা ধরেই নিয়েছেন যে লিভো বাইকটি কিনেই ফেলবেন তাদের জন্য তো এই ভিডিওটি খুবই একটি হেল্প পোস্ট হতে যাচ্ছে। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যায়। তো বন্ধুরা, আপনারা যারা মাইলেজ নিয়ে ভাবছেন হুন্ডা লিভোর, এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি হুন্ডা লিভোর মাইলেজ আপনাকে নিরাশ করবে না। বন্ধুরা, আপনি মিনিমাম ধরতে গেলে 50 তো পাবেন, মিনিমাম 50 পাবেন, এবং সর্বোচ্চ 70 পর্যন্ত পেয়ে যেতে পারেন। আমি হাইস্ট পেয়েছি 60 মাইলেজ। তো বন্ধুরা, বলবো যে মাইলেজের যদি চিন্তা করেন মাইলেজের জন্য বাইকটি নেবেন কি না, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনি যদি ভালো মতো মেনটেন্যান্স করেন তাহলে আপনি এই বাইকটি থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার মাইলেজ আপনি গেইন করতে পারবেন। আপনি যদি সিটির ভিতরে ডেইলি কমিউনিটিং এর চিন্তা করেন তাহলে হুন্ডা লিভোটি আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি অফিস যাওয়া আসা করতে চান বা বাজার ঘাট করতে চান বা অল্প কিছু রাইড দিতে চান এবং সিটির ভিতরের জন্য, এই বাইকটি হতে পারে আপনার চমৎকার একটি বাহন। বন্ধুরা, এই বাইকটি দিয়ে আপনি হাইওয়ে রোডেও কিছুটা ট্যুর দিতে পারবেন, কিন্তু খুব বেশি না, কারণ এই বাইকটিতে আপনার যথেষ্ট পরিমাণ রেডি পিকআপ দেওয়া নাই, যা দিয়ে আপনি একটি গাড়ি, বাস বা বড় যানবাহন ওভারটেক করবেন, সেই ক্ষেত্রে আপনি পাওয়ার লসের সম্মুখীন হতে পারেন। আর যেহেতু এটি 110 সিসির একটি বাইক, সেহেতু লং ট্যুরে হাইওয়ে রোডে আপনি দীর্ঘক্ষণ যাবত একটানা রাইড করতে পারবেন না, মিনিমাম 30-40 মিনিটস পরে আপনাকে ব্রেক দিতেই হবে, কারণ এটি হচ্ছে এয়ারপোর্ট একটি ইঞ্জিন যা কিনা খুব তাড়াতাড়ি ইঞ্জিনকে হিট করে ফেলে। বন্ধুরা, আরও একটি ইস্যু রয়েছে যা কিনা এর চাকা। এর চাকা থেকে অনেকেই স্কিডের সম্মুখীন হয়েছেন এরকম শোনা যায়, এবং অনেক অভিজ্ঞরাও রয়েছেন যারা প্রথম দিকে এই চাকা থেকে স্কিড খেয়েছেন, এবং এমনকি আমি নিজেও এই চাকা দিয়ে স্কিড করেছি প্রথম দিকে। বন্ধুরা, ভালো দিকগুলো বলতে গেলে প্রথমেই বলতে হয় এই বাইকটির মাইলেজ। এই বাইকটি থেকে আপনি 60 থেকে 70 পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। আর বন্ধুরা, 110 সিসির যতগুলো বাইক বাজারে রয়েছে তার মধ্যে এই হুন্ডা লিভোটি একটু স্পোর্টি টাইপের এবং লুকিংয়ের দিক থেকে বেস্ট। তারপরে যে ভালো দিকটি রয়েছে সেটা হচ্ছে এই বাইকটির মেনটেন্যান্স কস্ট। হ্যাঁ বন্ধুরা, এই বাইকটির মেনটেন্যান্স কস্ট তেমন একটা নেই বললেই চলে, যা কিনা আপনাকে খুবই হেল্প করবে এই বাইকটি লং টাইম রাইড করার জন্য। এই বাইকটি থেকে আপনি পেয়ে যাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক, সাথে পেয়ে যাচ্ছেন অটোমেটিক হেডলাইট 1 সিস্টেমটি। তারপরে যে ভালো দিক সেটি হচ্ছে এর ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, এর ব্যাটারিটি মেনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি, যা কিনা অ্যাসিড, যেটাকে আমরা পানি বলি আর কি, সেটি থাকে না, সেটি ড্রাই থাকে, শুকনা, যা আপনাকে কোনো কিছু করতে হবে না বা অ্যাসিড ভরতে হবে না, এই ব্যাটারিটি লং টাইম আপনাকে সাপোর্ট দিবে। তো বন্ধুরা, এবারে আসা যাক হুন্ডা লিভো বাইকটি যারা কিনবেন। হ্যাঁ বন্ধুরা, হুন্ডা লিভো বাইকটি যারা নতুন কিনবেন তাদের জন্য রয়েছে কিছু টিপস। বন্ধুরা, আপনি যদি হুন্ডা লিভো বাইকটি কিনে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এর হেড ল্যাম্প বা হেড লাইটটি আপনাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এর সাথে স্টক যে হেডলাইটটি থাকে সেটির আলো এতটাই কম যে রাস্তায় থাকা ল্যাম্প পোস্টের
আলোর মতো, যা দিয়ে আপনার সব চাহিদা পূরণ হবে না। বিশেষ করে একটু লাইটিং আসলে আর কি বিপরীত দিক থেকে বড় গাড়িগুলা কারগুলা বাসগুলো যদি আপনাকে ফোকাস করে আপনি সেক্ষেত্রে কিছু দেখতে পাবেন না। এবং তাছাড়াও এই লাইটটিতে আপনি সচ্ছলভাবে সব কিছু মোড় ঘুরতে যেয়ে প্রবলেমে পড়ে যাবেন। তো তার জন্য আমার কাছে একটি সমাধান রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পিনাট গেমস এই চ্যানেলটি থেকে জানতে চেয়েছেন হেডলাইটের সমাধান সম্বন্ধে। তো বন্ধুরা, আমি এই হেডলাইটের সমাধানটি আমি কীভাবে করেছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে এর টায়ার। হ্যাঁ বন্ধুরা, আপনারা নতুন বাইকটি কেনার সাথে সাথে যদি পারেন টায়ারটাকে জেল দিয়ে ভরে নেবেন, কারণ এটি টিউবলেস একটি টায়ার যার ভিতরে কোনো টিউব নেই। এবং এইখানে আপনি জেল ভরতে পারবেন। জেল ভরলে যেটা হবে, আপনার টায়ারটি যদি কোনো কারণে ফুটা হয়ে যায়, কিছু পেরেক ঢুকে যায়, সেই ক্ষেত্রে পেরেক কিন্তু টান দিলেই সাথে সাথে জেল সেই টায়ারের পাঞ্চারটিকে বন্ধ করে দেবে। তো বন্ধুরা, এই দুটো টিপস থাকলো, এই দুটো আপনার অবশ্যই কাজে লাগাবেন। এখন চলে যাই যে কি হেডলাইট আমি ইউজ করি। বন্ধুরা, আমি আমার বাইকটি চালাচ্ছি, আজকে 2 বছর হতে চললো এবং আমি হেডলাইটটি চেঞ্জ করেছি 8 থেকে 9 মাসের মতো হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সিওয়াইটির একটি হেডল্যাম্প। এখানে হয়তো আমার ভিডিওতে লেখাগুলোকে উল্টো দেখাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এটি আমি কিনেছিলাম যতটুকু মনে পড়ে আমার 1400 মতো খরচ হয়েছে, 1400 টাকায়। বাজারে এর থেকেও আরও কমে কিন্তু এলইডি লাইট পাওয়া যায়, যেগুলোর দাম সম্ভবত 500 টাকা, মোটো এলইডি বলে 500 টাকা সামথিং এরকম কিছু আর কি। তো এই লাইটটি থেকে কিন্তু আমি ভালোই রেসপন্স পেয়েছি। তো এই লাইটটি এটি হচ্ছে আমার হুন্ডা লিভোর যে স্টক লাইট সেটি আমি খুলে কিন্তু রেখে দিয়েছি। এই লাইটটি থেকে তেমন একটা হেল্প আমি পাইনি, সো সেই ক্ষেত্রে আমি এটা চেঞ্জ করেছি। এবং চেঞ্জ করে আমি এই সিওয়াইটি এই লাইটটি লাগিয়েছি এবং আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব এই লাইটের আলো কেমন। তো চলুন বন্ধুরা, দেখে আসি এই লাইটের আলো কেমন। বন্ধুরা, এতক্ষণ চেষ্টা করলাম আপনাদেরকে কিছু সত্যি কথা বলে হেল্প করার, জানি না কতটুকু হেল্প করতে পেরেছি। সবাই কমেন্ট বক্সে লিখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং একটু লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন এবং যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে অল দিয়ে রাখবেন। আর যদি মনে না চায় তাহলে দিবেন না, কারণ আমার কাজ হচ্ছে ভিডিও বানানো, আমি ভিডিও বানাবো, আর আপনার কাজ হচ্ছে লাইক দেওয়া, আনলাইক দেওয়া, আপনি যেটা খুশি করতে পারেন। সো থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।